প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কোহিনুস কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকের রেসিপি হচ্ছে লাউ রেসিপি। লাউ আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু একদম সবুজ কালার রেখে কিভাবে রান্না করব সে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। অল্প মশলায় এই রেসিপিটি রান্না করা যায় খুব মজার করে, আর লাউ তরকারিটা রান্না করা খুবই সহজ। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে রেসিপিটি করার জন্য এখানে একটা ফ্রেশ কচি লাউ নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ লাউটাও নিতে, এতে করে তরকারির কালারটাও ঠিক থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী লাউটা অর্ধেকটা কেটে নিব। তো আমার যতটুকু দরকার আমি অতটুকুই নিচ্ছি, আমি পুরো লাউ নিব না। এখান থেকে অর্ধেকটা লাউ নিয়ে নিচ্ছি। এখন লাউটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে নিব, আর চেষ্টা করবেন লাউটা বাজার থেকে নিয়ে এসে ফ্রিজে অনেক দিন রেখে দিবেন না, এতে করে লাউর কালারটা কিন্তু ঠিক থাকে না। চেষ্টা করবেন এক দুই দিনের মধ্যেই লাউটা রান্না করতে, এতে করে কালারটা পারফেক্ট থাকে আর লাউটাও কিন্তু তাড়াতাড়ি গলে যায়। ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিলে লাউটা শক্ত হয়ে থাকে, গলতে চায় না। লাউগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী লাউ টুকরোগুলো কেটে নিচ্ছি। এবার লাউগুলো কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলোর সাইজ যেন একই রকম হয়, এতে করে সবগুলো একই সময় সিদ্ধ হবে। কিছুটা মোটা বা কিছুটা পাতলা করে কেটে নিলে পাতলা লাউগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মোটা সাইজগুলো সহজে সিদ্ধ হবে না, এটাও কিন্তু খেয়াল রাখবেন লাউ রান্না করার সময়। তো মোটামুটি সবগুলো লাউয়ের স্লাইস যেন একই রকম হয়। এখন লাউগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো সবগুলো লাউ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটা গরম হয়ে আসলে এখানে 1/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এখন 7-8টার মতো কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু লাউ তরকারির মধ্যে আমরা গুঁড়া মরিচ খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, এর জন্য কাঁচা মরিচটা আমি বেশি করে দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখন গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ থেকেও একটু কম। তো এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি 10-12টার মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের উপরে খোসাটা আমি পেলে পরিষ্কার করে নিয়েছি, আর লেজের অংশটা কিছুটা রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। তো এখন চিংড়ি মাছটাকেও আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাই করে আমি চিংড়ি মাছটাকে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে অল্প পরিমাণে পানিও বের হয়ে এসেছে। তো এখন আবার নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আরও 2 মিনিট আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। এখন এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আমি লবণটা প্রথমে দিতে ভুলে গিয়েছি। এখন আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছ আর মশলার সাথে খুব ভালো করে লাউগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাই করে আমি লাউটাকে প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখন হালকা হাতে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আর লাউ থেকে একটু পানি বেরিয়ে এসেছে। এখন আমি খুব অল্প পরিমাণে আবারও পানি দিয়ে দিচ্ছি। এখন হালকা নেড়ে ছেড়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে আমি লাউটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। প্রথম থেকে চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে ফুল রান্নাটা আমি করে নিব, কোনোভাবে চুলার আঁচটা কমানো যাবে না।
তো 3-4 মিনিট রান্না করার পরে দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। কচি লাউ হলে এরকম লাউ থেকে কিন্তু পানি বের হয়। তাও আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকে লাউ তরকারি রান্না করার সময় চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে লাউটাকে বসিয়ে রাখেন। এভাবে ঢাকনা দিয়ে যখন চুলার আঁচ কমিয়ে রাখবেন লাউ তরকারির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে, সবুজ কালার থাকবে না। তো এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, তবে লাউ তরকারির মধ্যে হালকা একটু মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা চিনি ব্যবহার করেন নাই এভাবে চিনি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। তো আমার লাউটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে চুলা থেকে আমি নামিয়ে নিব। আর লাউ তরকারির মধ্যে বেশি পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিবেন, এতে করে লাউটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর লাউর মধ্যে যখন আমি পানি দিয়েছি তখন ঢাকনা ছাড়াই লাউটাকে সিদ্ধ করে নিয়েছি। লাউর মধ্যে পানি দেওয়ার পর কখনো ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন না, এতে করে সবুজ কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের লাউ চিংড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।